हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल नवान्न समाहार। आज आबारो अपने सामने चले एलाम एक नतून रेसिपिर वीडियो निये। आज के आमी बनाते चले ठाकुरबाड़ीर हेसेलेर एक रेसिपि। आज के आमी बनाच्छी पाँच फोड़न रुई। ताहले चलुन देखे नेवा जाक आमी किभावे ए रेसिपिटा बनाच्छी। देखुन एखाने आमी निये निएछी पाँच पिस रुई माछ। एबार एटाके आमी एकटु मैरिनेट करे नेब, सेजन्य एखाने आमी दिए दिलाम परिमाण मतो नून, दिए दिच्छी किछुटा परिमाण हलुद गुड़ो, दिए दीची किछुटा परिमाण लंकार गुड़ो। एबार खूब भालो करे समस्त किछुके एटार साथे मेखे निच्छी माछगुलोर साथे। মাছগুলোতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি এই জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে এটার একটা মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরষের তেলেই হবে, তাই সম্ভবত চেষ্টা করবেন যাতে সরষের তেল ব্যবহার করা যায়। এবার তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে এর মধ্যে আমি এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। ঠিক এই একইভাবেই আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা আলু, যেটাকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা পটল, যেটাকে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এগুলোকেও অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকেও আমি মিনিট দুয়েকের জন্য ভেজে নিচ্ছি। আপনাদের এখানে বলে রাখি, আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে পটল আর আলুর পরিমাণটা বাড়াতেও পারেন। দেখুন আমার পটল আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এবার আগে থেকে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় যাতে নিচের দিকে লেগে না যায় সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জল। জলটা দেবার পর এটাকে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, যেটাকে আমি কুচি করে নিয়েছিলাম এভাবে লম্বা লম্বা করে, সেটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এই টমেটোটার সাথে খুব ভালো করে মিশ্রণটাকে আবারও মিনিট দুয়েকের জন্য একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেবার পর আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে আমি মিনিট দুয়েকের জন্য এটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো। দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এর সাথে আমি আবারও মিনিট দুয়েকের জন্য একটু কষিয়ে নেব।
মিনিট দুয়েক এটাকে আবারও অল্প একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। জলটা দেবার পর এটাকে আবারও খুব ভালো করে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেবার পর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য, অর্থাৎ যতক্ষণ এটা ফুটে উঠছে ততক্ষণ আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবং ফোটা অবধি আমি কিন্তু অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন খুব ভালো করে কিন্তু এটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলোকে দেওয়ার পর এটাকে আবারও অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে ফুটতে দেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম, দেখুন খুব ভালো করে কিন্তু এটা ফুটে উঠেছে। এবার এটাকে অল্প একটু নাড়াচাড়া করে নেব, কারণ এখানে কিন্তু আলু আর পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আবারও আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে একটা ফোড়ন আমি তৈরি করে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর এটাকে 15 সেকেন্ডের জন্য অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমার অপর দিকে যে মাছের রেসিপিটা তৈরি হয়ে রয়েছিল, এবার এই ফোড়নটাকে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ফোড়নটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার এটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি 1 মিনিটের জন্য অল্প একটু ফুটিয়ে নেব। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এটাকে আমি সার্ভ করে দেব। দেখুন এটাকে আমি সার্ভ করে দিয়েছি। ঠাকুর বাড়ির হেঁসেলের পাঁচফোড়ন রুই কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা দেখতেও সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটার অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।